वेलकम बैक टू माय चैनल। आज हमें अपने साथ शेयर करब ब्रेड दिए गुलाब जामुन रेसिपि। एक अन्यरकम रेसिपि अपना बाड़ी बनिए देखें खेते दारुण है। तो चलो देखी तरह की क्या लगे। हमें एखे आठटा ब्रेड नहीं धारगुल केटे नहीं किशमिश नहीं चीनी एक कप चीनी नहीं मत डेढ़ कप जल नहीं रस बनवार एलाच नहीं चार पाँचा अपना एलाच गुड़ो नीते दूध नहीं मत माखार जो फुटे থাকবে রসটা দিয়ে অনেকটা ফুটে গেছে এর উপরে এলাচ গুঁড়ো দিয়ে দিই। এলাচ গুঁড়ো দিয়ে আরো 5 মিনিট মতো রস ফুটবে তারপর আমি রসটা বাদ দেব। আমার রসটা হয়ে গেছে আমি এবার এটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন প্রথমে আমি পাউটগুলোকে ভালো করে কুচো কুচো করে নেব ছোট ছোট করে একদম কুচিয়ে নেব। আমি খুব ভালো করে এগুলো কুচিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নেব। প্রথমে বেশি দেব না প্রথমে অল্প অল্প করে শক্ত মনে হয় তো অল্প পরিমাণ একটু দিতে হবে। ভালো করে অনেক 5 মিনিট মতো ভালো করে মাখতে হবে মোলায়েম করে মাখতে হবে। ভালোভাবে 5 মিনিট থেসে থেসে নিয়েছি। ভালোভাবে থেসতে হবে নাহলে ভাজার সময় ভেঙে যাবে। ভালোভাবে আমি থেসে নিয়েছি। এবারে এটা ছোট ছোট একটা করে বলের মতো তৈরি করব। হাতে এরকম করে দেখতে হবে যখন একটা বলের মতো তৈরি হচ্ছে ভালো মোলায়েম ভাবে তখন জানতে হবে এটা মাখাটা হয়ে গেছে। এইভাবে একটা একটা করে তৈরি করে নিতে হবে। বলের মতো তৈরি করে এটাকে একটু চেপটা দিতে হবে। আমি এর ভেতরে একটা করে কিশমিশ দেব। আপনারা চাইলে নাও নিতে পারেন। এই একটা কিশমিশ দিয়ে দেব মুখটা বন্ধ করে দেব বন্ধ করে ভালো করে বা চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে গোল করুন। আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার আটখানা হয়েছে। এবার এগুলো আমি ভাজবো। গ্যাসটা দিয়েছি সাদা তেল দিলাম। আমি প্রথমে দেখাতে ভুলে গেছি তেলটা সাদা তেল দিয়ে ভাজবো। তেলটা ভালো মতো গরম হবে তারপর আমি এগুলো দেব। তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব। প্রথমে আমি গ্যাসের এটা কমই রেখেছি এখন আমি বেশি বাড়াবো না। আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে দেবো। আস্তে 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 করতে হবে নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। ভালো করে উল্টে দিতে হবে।
ভাবে উঠে দেব। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি ভালো করে চারিদিকগুলো নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেকটা লাল লাল ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব লাল লাল করে চারিদিকটা নাড়িয়ে নাড়িয়ে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেবো একটা একটা করে। তুলে নিয়ে কড়াইটা সরিয়ে দিয়েছি, আমি রসটা নিয়েছি, এবার এই গরম আছে রসটা, এই রসেতেই আমি একটা একটা করে দিয়ে দেবো। রসে দিয়ে এটা মোটামুটি 5 মিনিট মতো ফুটবে, রসের মধ্যে হবে, করে মাখিয়ে দেবো রসটা চারিদিকে। এটা 5 মিনিট ফোটানো ফোটানো হয়ে গেছে, এটা এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, আধ ঘন্টা বাদে ফিরে আসছি, আধ ঘন্টা গেলে রসটার মধ্যেই থাকবে, আধ ঘন্টা বাদে আবার ফিরে আসছি। 30 মিনিট বাদে আমি ফিরে এলাম, দেখুন কেমন লাগছে। আরো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আরো ভালো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। কাজু দিয়ে করলাম, আপনারাও এরকমভাবে বাড়িতে তৈরি করুন এবং পরিবেশন করুন, সত্যি খুব ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।